আজ তোমার বোন শহর থেকে বাড়িতে আসবে। সত্যি মা, আপু আজ বাড়িতে আসবে? আমার অনেক ভালো লাগছে, আপুকে কতদিন থেকে দেখি না, অনেক মজা হবে। তোর আপু 2 সপ্তাহের জন্য ছুটি পেয়েছে। মা শোনো, এবার আপু আসলে কিন্তু আমরা খালার বাড়িতে বেড়াতে যাব। ঠিক আছে বাবা, ইনশাল্লাহ আমরা অবশ্যই যাব। কিন্তু মা, আপু কখন আসবে? বিকেলের দিকে আসবে বাবা। তাহলে আমি কিন্তু আপুকে আনতে যাব। ঠিক আছে বাবা, তুমি জোহরের নামাজ আদায় করে উমারকে সাথে নিয়ে তোমার বোনকে নিয়ে আসতে যাবে। ঠিক আছে মা, ইনশাল্লাহ আমি ওকে অবশ্যই নিয়ে যাব। তারপর মোহাম্মদ আলী জোহরের নামাজ আদায় করে উমারকে সাথে নিয়ে তার বোনকে আনার জন্য রওনা দেয়। জানো উমর, আজ আমার বোন আসবে শহর থেকে। তাই নাকি? এই জন্যই তো বলি, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? তাই তো আপুকে আনার জন্য তোমাকে সাথে নিয়ে যাব। তুমি কি আমার সাথে যাবে আমার আপুকে আনতে? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি অবশ্যই যাব তোমার সাথে। তারপর তারা দুইজনে রাস্তা দিয়ে বড় স্টেশনের দিকে যায়। হঠাৎ উমার আলীকে বলল, আলী আমি তোমাকে একটা কথা বলি। হুম বলো, কি বলবে? আচ্ছা আলী, তুমি মসজিদে নামাজ পড়ার সময় ওই লোকটার সামনে দিয়ে কেন গেলে? কেন, তাতে কি সমস্যা হয়েছে? নামাজ পড়ার সময় কোনো ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অনেক পাপ। আরে উমর, আমি সত্যি জানি না। হ্যাঁ, আমাদের নবী বলেছেন নামাজের সামনে দিয়ে যাওয়া কতটা যে ভয়ানক পাপ, তা কোনো ব্যক্তি যদি জানতো তাহলে সে নামাজের সামনে দিয়ে না যে 40 বছর পর্যন্ত অপেক্ষা করত। তবে হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি কারো নামাজের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সে যেন তাকে বাধা দেয়, প্রয়োজনে তার সাথে লড়াই করে। এটা এতটা গুরুত্ব যে যা বলার অপেক্ষা রাখে না, বুঝলে আলী? আসলে এটা আমার জানা ছিল না, কিন্তু মসজিদে ফরজ নামাজ শেষ হলে সবাই সুন্নাত আদায় করে, এমত অবস্থায় কি করে বের হব? যখন আমরা একা একা নামাজ আদায় করব তখন আমরা যেন সামনে একটা সূত্রা দিয়ে রাখি, এটা আমাদের নবী বলেছেন। যখন তোমরা একা একা নামাজ আদায় করবে তখন তোমরা নামাজের সামনে একটা সূত্রা দিয়ে নেবে, আর এ সূত্রা দেওয়া সুন্নাত। আসলে আমি তো জানি না। সূত্রা মাটি থেকে অল্প একটু উঁচু কোনো বস্তু, এটা সাধারণত মাটি থেকে 1 হাত উঁচু লাঠি বা কোনো বস্তু হতে পারে। এরকম কোনো বস্তু নামাজের সামনে দিলে তাহলে নামাজের সামনে দিয়ে যাওয়া যায়। আচ্ছা, আমার নামাজ শেষ হলে আমার সামনে বা আমার সোজাসুজি কেউ নামাজ পড়লে আমি কি বসে থাকবো নাকি উঠে যেতে পারবো? হ্যাঁ, তখন তুমি উঠে যেতে পারবে, কিন্তু সামনে দিয়ে গেলে অনেক বড় গুনাহ হবে। ঠিক আছে বন্ধু, আমি বুঝেছি, এরপর থেকে আমি আর নামাজের সামনে দিয়ে কখনো যাব না। ঠিক আছে চলো, এবার আমরা আপুকে আনতে যাই। আচ্ছা চল যাই। এরপর আলী এবং তার বন্ধু উমার দুইজনে মিলে তার বোনকে আনার জন্য স্টেশনে আসে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আলীর বোন সুমাইয়া তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছো আলী উমার? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, চলো বাড়ির দিকে যাই। তারপর তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর আলী তার বোন সুমাইয়াকে বলে, এবার কিন্তু অনেকদিন থাকতে হবে আপু, আমি মাকে বলেছি আমরা সবাই মিলে এবার খালার বাড়িতে বেড়াতে যাব। আমার 2 সপ্তাহ ছুটি আছে, তার চেয়ে বেশি দিন থাকা যাবে না,
তুমি ঠিকঠাক পড়াশোনা করছো তো? হ্যাঁ আপু, আমি এবার বৃত্তি পেয়েছি, স্যার আমাকে পুরস্কার দিয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা, শুনে খুব ভালো লাগলো। ভালোভাবে পড়াশোনা করলে তোমার শিক্ষকরা আরো তোমার দিকে খেয়াল রাখবে, আল্লাহ তোমাকে আরো ভালো কিছু দান করুক। এরপর দুইজনে বাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়া আলাইকুম আসসালাম মা, আল্লাহ ভালো রেখেছেন, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মা, ও মা, দেখো আপু এসেছে। সুমাইয়া মা, আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি, এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তুমি কি সেটা বুঝতে পেরেছো, নাকি তোমাকে সেটা আমার বলতে হবে? বাবা, তুমি আমাকে সোজাসুজি বলতে পারো। হ্যাঁ মা, ভুল করেছো তুমি। কেন বোরখা পরে আসোনি? তুমি কেন জামা পরে এসেছো? বাবা, তুমি যে কি বলো, বোরখা, বোরখা পড়তে পারি না, আর বাহিরে অনেক গরম, তাছাড়া বোরখা পড়তে আমার একদম ভালো লাগে না। সবাই কত সুন্দর সুন্দর ড্রেস পরে বাহিরে বের হয়, আর আমি বোরখা পরে বের হব, সেটা কেমন দেখায়? আর আমার একদম এইসব ভালো লাগে না বাবা, তুমি আমাকে বোরখা পড়তে বলো না তো বাবা। কিন্তু মা, ইসলামে পর্দা করা আল্লাহ তাআলা ফরজ করেছেন, যদি তুমি পর্দা না করো তাহলে তোমাকে পরকালে অনেক বড় শাস্তি দিবেন। কিন্তু বাবা, এই বোরখা পড়তে আমার অনেক কষ্ট হয় এবং অনেক গরম লাগে। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ভাবে ফরজ, অনুরূপ ভাবে পর্দা করা ফরজ মা। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী ও মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের নিজেদের উপর পর্দা করে, যদি তারা পর্দা করে তাহলে তাদের কেউ আর বিরক্ত করবে না, কারণ সকলে জানবেন তারা চরিত্রবান নারী। বাবা, আমার সাথে যারা পড়াশোনা করে তারা কেউ বোরখা পরে না, আমি বোরখা পরে তাদের সামনে গেলে ওরা তো হাসাহাসি করবে। ওরা হয়তো পর্দার গুরুত্ব বুঝে না, তারা যদি পর্দার গুরুত্ব বুঝত তাহলে হাসাহাসি তো দূরের কথা, পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার কল্পনাই করত না। আমাদের রাসূল বলেছেন, কোনো নারী যখন পর্দা ছাড়া বের হয় তখন শয়তান সে নারীর দিকে চোখ তুলে তাকায়। আমাদের নবী আরও বলেছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে তারা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে তো বাবা, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, আমি অনেক পাপ করে ফেলেছি বাবা। হ্যাঁ মা, আরো ভয়ানক ব্যাপার কি জানো মা, পর্দাহীন নারীদের উপর আমাদের প্রিয় নবী লানত দিয়েছেন। রাসূল আরো বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এক, পিতামাতার অবাধ্যকারী সন্তান, দুই, এমন পুরুষ যে তার স্ত্রীকে পর্দায় রাখে না, আর তিন, পুরুষের মতো চলাফেরা করা নারী, মানে বেপর্দা নারী। আমি জানতাম না বাবা এটা যে এতটা ভয়ানক, তাহলে তো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ মা, বেপর্দা নারী কখনো জান্নাতে প্রবেশ করবে না, তারা কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকেই পাওয়া যায়। দুঃখিত বাবা, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, এরপর আর কখনো বোরখা ছাড়া বের হব না বাবা, আর কখনো বেপর্দা হয়ে চলাফেরা করব না, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা। হে খোদা, আপনি আমায় মাফ করুন, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এরপর থেকে সব সময় বোরখা পরে বাহিরে বের হয়। প্রিয় বন্ধুরা, আমাদের এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেয়েছো তা কমেন্ট করে জানিয়ে দাও।